আসসালামু আলাইকুম যদি আপনার সাথে এরকমটা হয় আপনি নতুন কোনো জায়গায় গিয়েছেন অথবা আপনি আপনার নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়েছেন তখন আপনার যে সমস্যাটি হচ্ছে সেটা হলো আপনি দিক নির্ণয় করতে পারতেছেন না অর্থাৎ কোনটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক আপনি বুঝতে পারতেছেন না এমনকি নামাজের সময় কোনটা ক্যাবলার দিক হবে সেটাও অনুমান করতে পারতেছেন না অর্থাৎ বুঝতে পারতেছেন না তখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে কিন্তু নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে দিক নির্ণয় করতে হবে এবং আপনার দিক ঠিক রাখার জন্য অর্থাৎ কোথায় পৌঁছানোর জন্য কারো সাহায্য ছাড়া যদি পৌঁছাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দিক খেয়াল করতে হবে অর্থাৎ দিক নির্ণয় করতে হবে এছাড়া আমাদের যে সমস্যাটি হয় আমরা যখন বাংলাদেশে থাকি তখন কিন্তু আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি অর্থাৎ কাবার দিকে ফিরে নামাজ পড়ি যখন আমরা সৌদি আরবের অর্থাৎ মক মক্কার কাবা শরীফের পশ্চিমে অবস্থান করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হবে তখন কিন্তু আর পশ্চিম দিকে ফিরে পড়া যাবে না ঠিক সেমভাবে যখন আপনারা মক্কার দক্ষিণে থাকব তখন উত্তর দিকে এবং মক্কার উত্তরে থাকলে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম নির্ভুলভাবে আপনারা কিবলার দিক এবং সেই সাথে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক সঠিকভাবে নির্ণয় করবেন তো এই জন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে দিব এবং প্লে স্টোরের সার্চ বারে গিয়ে টাইপ করবো কম্পাস সি ও এম পি এ ডাবলএস কম্পাস লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম কিছু অ্যাপস চলে আসবে এখান থেকে আপনারা কিবলা কম্পাস আমার ফিঙ্গারের দিকে খেয়াল করুন কিবলা কম্পাস কিবলা ডিরেকশন নাইন ডি মুসলিম অ্যাপস এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি তারপর যখন আমাদের সামনে অ্যাপসটি ওপেন হয়ে যাবে তখন কিছু অ্যালাউ যদি চায় তাহলে আপনাদেরকে অ্যালাউগুলো দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা গ্রান্ট অ্যাক্সেস এটাতে টাচ করে দিব। অর্থাৎ লোকেশনটা আমাদের অন হচ্ছে তারপর এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ এখানে একবার টাচ করে দিব তারপর এখানে একটু সময় লুডিং নেবে আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে দেন এখান থেকে ওকেতে টাচ করে দিব এখন এখানে আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে এখানে দেখুন এই যে এখানে তীর চিহ্নটি দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে মোবাইলটি আপনাকে ঘোরাতে হবে যখন আপনার কিবলার দিক নির্ণয় হয়ে যাবে মোবাইলটি কিন্তু ভাইব্রেট করবে তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে মোবাইলটি সমতল কোথাও রাখতে হবে অর্থাৎ কোনো টেবিলের উপরে অথবা মাটির উপরে আপনি যেখানে রাখেন কেন অথবা হাতে ধরে টেবিলের উপরে রাখলে যে পজিশন হয় এভাবে ধরতে হবে ধরার পর মোবাইলটি আপনাদেরকে ঘোরাতে হবে তো এখানে দেখুন আমি মোবাইলটি ঘোরাচ্ছি এখান থেকে কিন্তু আমার কিবলার দিকটাও ঘুরছে তো এখানে দেখুন যখন এই সবুজ চিহ্নটা এসে পড়েছে এখানে আবারও খেয়াল করুন দেখুন আমি মোবাইলটি আবার নাড়িয়ে দিলাম তো সবুজ চিহ্নটা কিন্তু চলে গেল উপরের যে গুলবৃত্তাকার সবুজ তো আবার মোবাইলটি ঘুরাবো যখন আপনাদের সামনে এই সবুজ চিহ্নটি চলে আসবে তখন এখানে দেখুন কিন্তু কিবলা দেওয়া আছে তো এখন এটা হচ্ছে তীর চিহ্নটা হচ্ছে বরাবর কিবলার দিক এবং এন লেখা আছে এটা হচ্ছে উত্তর এস লেখা আছে এটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম পূর্ব এখানে দেওয়া আছে ঠিক সেমভাবে আপনারা কেবলার দিকটা নির্ণয় করে নেবেন এছাড়া যদি আপনারা আরও কিছু অপশান দেখতে চান এখানে দেখুন অ্যারো লেখা আছে অ্যারোতে যদি টাচ করেন তাহলে এখানে তীর দেওয়া আছে এখন যদি আপনি মোবাইলটি ঘুরান তাহলে কিন্তু এখান থেকেও আপনারা কেবলার দিকটা নির্ণয় করতে পারবেন যখন অ্যারো চিহ্নটি সবুজ হয়ে যাবে তখন আপনার ক্যাবলাটা সঠিক আছে তারপর এখানে চাইলে আপনারা ম্যাপ দেওয়া আছে ম্যাপে গিয়েও আপনারা এখান থেকে লোকেশানটা দেখে নিতে পারেন তো এখান থেকে আমরা কম পাশেই রেখে দিচ্ছি তো এখান থেকে আমরা কম্পাসে টাচ করে দিলাম তারপর দেখুন নিচে কিছু অপশন দেওয়া আছে মস্ক লেখা আছে ক্যালেন্ডার দেওয়া আছে এখানে আপনি মস্কে টাচ করলে আশেপাশে কোথায় মসজিদ আছে সেটা দেখা যাবে এখান থেকে চাইলে আপনারা ক্যালেন্ডারটাও দেখতে পারেন আর এছাড়া উপরেই কিন্তু আপনারা ক্যালেন্ডার পেয়ে যাবেন এখানে দেখুন দুই ডিসেম্বর দুই হাজার বাইশ এবং আরবি তারিখ দেওয়া আছে হিজরি সনটাও এখানে দেওয়া আছে তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না